हेलो गाइस, वेलकम टू माय चैनल एसआर कॉन्सेप्ट। आज जे ভিডিওটি করছি তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো কি নিয়ে ভিডিওটি হতে পারে। তো তফসিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের একটি ইনফরমেশন ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি। তো আমার যেটুকু ধারণা বা যেটুকু আমার কাছে রিপোর্ট আছে বা যেটুকু আমি শুনতে পাচ্ছি সেটুকুই তোমাদের কাছে ইনফরমেশন দেব। তো অনেকেই এটি রিকোয়েস্ট করেছো, অনেকেই কমেন্ট করেছো যে এসআর কনসেপ্ট দাদা তুমি একটা ইনফরমেশন অন্তত ভিডিও বানাও। তো আমি তাদেরই রিকোয়েস্টকে সম্মান জানিয়ে আমি একটি ভিডিও উপস্থাপিত করছি। তো তোমাদের জন্য এই ভিডিওটি। তো আজকে তফসিলি জাতি আদিবাসীর কি ইনফরমেশন আছে সেটি আমি জানাবো, কিন্তু তার আগে বলে রাখি যে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং ভিডিওর রিফ্লেকশন দেবেন। যেমন তোমরা ভিডিওর কমেন্ট করো সেরকমই তোমরা কমেন্ট করতে থাকো, তো আমি কমেন্টের অবশ্যই অ্যান্সার দেবো যদি আমার জানা থাকে। আর আমি যে ইনফরমেশনগুলো জানি সেই ইনফরমেশনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের যদি এর নিয়ে কোনো মতামত থাকে তাহলেও কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তফসিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের যে অবস্থা আজ আমরা উপনীত হয়েছি, তো অনেকেই আমরা অনেক কিছু হারিয়েছি এবং অনেক কিছু পেয়েছি, তো তার মধ্যে আমরা জীবন অতিবাহিত করছি। আর যেটা কথা যে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক মাসেই একটা না একটা রিপোর্ট খবরের কাগজ বা নিউজ কোনো অন্যান্য পেপার বা কোনো কিছু জায়গায় আমাদের রিপোর্ট দিচ্ছে যে আরও একটুখানি সময় চেয়ে নেওয়া হচ্ছে তোমাদের কাছ থেকে। তো এইভাবে অনেক সময় চাওয়া হয়েছে। তো আমার মতে যেটুকু বোঝা যাচ্ছে যে এই মাসটা একটু ওয়েট করা উচিত, কারণ এখন জুন জুলাই চেয়েছে, জুলাই এই জুলাই মাসটা আমরা একটু দেখব। তো তোমাদের সবাইকেই বলতে চাই তোমরা এই জুলাই মাসটা অন্তত দেখো, যাতে জুলাই মাসটার মধ্যে কিছু হওয়ার কথা আছে। কিছু হওয়া বলতে ভালো ফল, যেটুকু শোনা যাচ্ছে যে কৃষি বিকাশ শিল্প কেন্দ্র তফসিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক যে সংস্থাটি রয়েছে সেই সংস্থাটি সরকারের অধীনস্থ হতে চলেছে। তো আর এই মাসের মধ্যেই কিছু ফ্ল্যাশ আউট নিউজ হয়তো আমরা সকলেই পেতে পারি, সেই আশা রাখি। অবশ্যই ভালো খবর আসছে, ভালো সুদিন আসছে, এটি আমার কাছে রিপোর্ট আছে। তবে কতটা সত্য আমি কিন্তু এটি বিচার করে দেখিনি এখনও পর্যন্ত, বাট আমি বিচার করার চেষ্টা করছি। তো যেটুকু খবর শোনা যাচ্ছে সেটুকু সবটাই ভালো খবর। তোমরা একটুখানি নিজের প্রতি বিশ্বাস রাখো এবং এই সংস্থার প্রতি অবশ্যই একটু বিশ্বাস রাখো, যাতে এই মাসটা অন্তত বিশ্বাসটা রাখো যাতে এই মাসটায় কিছু হয়, কিছু হওয়ার সম্ভাবনা আছে, কোনো ভালো নিউজ আসার সম্ভাবনা আছে। যদি কোনো নিউজ এর মধ্যে রিপোর্ট প্রেস হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে তোমরা দেখতে পাবে। আশা রাখি যে এই মাসের মধ্যেই সেটি কমপ্লিট করুক এই সংস্থার যিনি কর্ণধার, তাকেও আমার বিশেষ কামনা যে আর এই ধৈর্যের বার্তা বেঁধে রাখার রাখা যায় না। এই যে ধৈর্য আমরা সবাই মিলে যে ধৈর্যটা রেখেছি সেই ধৈর্য আর রাখতে পারছে না সকলেই, তো অনেকেই এর মধ্যে অনেক ভবিষ্যৎ লুকিয়ে আছে। আশা রাখি এই ভবিষ্যতের পূর্ণ মর্যাদা প্রদান করুক আমাদের এই তফসিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের কর্ণধার। বা যেটুকু জানা গেছে যে এই সংস্থার যেটুকু কাজ বাকি ছিল যার জন্য সময় চাওয়া হয়েছিল অন্তত দু মাস এই সময়টা চাওয়া হয়েছিল, সেই কাজটা যেটুকু শোনা যাচ্ছে কমপ্লিট করে ফেলেছে এই সংস্থার যিনি সম্পাদক মহাশয়, তিনি এটি কমপ্লিট করেছেন এবং তারই সুদিন অতিবাহিত হবে এটি খবর শোনা যাচ্ছে। সবার মুখ থেকেই আমি শুনতে পাচ্ছি যে একটা ভালো ফল বেরোচ্ছে এই মাসের মধ্যে। তো দেখা যাক এই মাসের মধ্যে কী হতে পারে। ইনফরমেশন এটুকুই দেবার ছিল, তোমাদের আরও কিছু যদি ইনফরমেশন হয় আমি এর থেকে একটু শর্ট ভিডিও করে আমি তোমাদের অবশ্যই জানাবো। তোমরা আমার পাশে আছো এটাই আমি খুব আনন্দ পাই, যা তোমরা যে কমেন্ট করো, কমেন্ট করে জানাও দাদা আমাকে এই ভিডিও করো, এই ভিডিও
দাও, তোমরা যেই বলো এই যে উৎসাহিতটা তো আমি পেয়ে পাই বলেই তোমাদের জন্য এই ভিডিওটাই আমি বানিয়েছি। তো আশা রাখি তোমাদের একটু ওয়েট করার চেষ্টা করো, যাতে এই মাসটা অন্তত ওয়েট করো, এই মাসের মধ্যে কিছু না হলে তার ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত, কারণ আমাদের যা ধৈর্য তার বাঁধা যাবে না, কারণ ধৈর্যের একটা লিমিট থাকে, সেই লিমিটটা ক্রস করে ফেলেছে, অবশ্যই লিমিটের বেশি হয়ে গেছে। তো আমরা এই ধৈর্যটা অনেকটাই পেরিয়ে এসেছি, তো আর একটা মাস অন্তত ধৈর্য রাখার চেষ্টা করি, কারণ এত বছর যে ধৈর্যটা রেখে এসেছি, তো তার জন্য আমি বলি যে আর একটা মাস অন্তত সেই ধৈর্যটা রেখে, তার যদি এই এক মাস রেখে যদি আমার ধৈর্যটা ফল ভালো হয় বা আমাদের ভবিষ্যৎ একটা হতে পারে, তার জন্য আমি বলি যে এক মাস অন্তত ওয়েট করো। আশা রাখি তোমাদের সামনে একটা ভালো ফল বেরোচ্ছে। সম্পাদক মহাশয়কে আমি জানাই, তফসিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্পকেন্দ্রের যেটি গেটেগুড়ি অফিসের সম্পাদক, তাহাকে আমি জানাচ্ছি যেন এই ফলটা অবশ্যই এই মাসের মধ্যেই বেরিয়ে যায়, যাতে ক্যান্ডিডেটরা একটি ভালো ফলের আশায় থাকে এবং তারা যেন জীবনের একটা অঙ্গকে বেছে নেয় এবং যে কাজে অতিবাহিত হয়ে এতদিন পড়ে আছে, অনেকেই আছে যারা অনেক কর্ম ছেড়ে দিয়ে এই কাজের সঙ্গে লিপ্ত আছে, তাদেরকেও অনেক কষ্ট করেই আছেন আমি জানি। তো তাদের উদ্দেশ্যও আমি জানাই যে যেন এই সংস্থাটা ফল্ট না হয়ে যায়, এই সংস্থাটা যেন কার্যকরী হয় এবং ভবিষ্যৎ যেন সবার উজ্জ্বল হয়, এই এই আশা রাখি। থ্যাংক ইউ গাইস তোমাদের এই ভিডিওটি দেখার জন্য এবং এই ভিডিওটি শোনার জন্য এবং এই ভিডিওটি করানোর জন্য, অবশ্যই এটি ভিডিওটি আমাকে করানোর জন্য। তো থ্যাংক ইউ গাইস, অল ইউটিউবার থ্যাংক ইউ। আরও কিছু তথ্য যদি আমি এর মধ্যে পাই আমি আবার এর থেকেও শর্ট ভিডিও করে আমি শোনাবো। আমি জানি তোমাদের এই ভিডিওটি বিরক্তকর হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে, তো আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। অবশ্যই ইনফরমেশন ভিডিও আমি তোমাদেরকে শর্ট করেই দেখাবো এবং শর্ট করেই বলবো। থ্যাংক ইউ গাইস ভিডিওটি দেখার জন্য, থ্যাংক ইউ অল ইউটিউবার, আমার প্রিয় দর্শকবৃন্দ সকলকে ধন্যবাদ এবং সকল বন্ধুদের শুভেচ্ছা রইল, ভবিষ্যতের জন্য পরবর্তী দিন সুন্দর হোক। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটি তোমাদের সামনে বাড়িয়ে দাও, যাতে আর নোটিফিকেশনটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা নোটিফিকেশনটি অন করো, যাতে তোমাদের এই নিউজ সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ গাইস, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি।